প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর কারা চান্স পায়, কেউ কি জানো কারা চান্স পায়? যারা যোগ্য প্রার্থী তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে চান্স পাবে। যারা সৎ পথ অবলম্বন করে আসবে, যারা শুধুমাত্র নিজের যোগ্যতা নিয়ে যাবে পরীক্ষার দিনে, যে যার যোগ্যতা প্রমাণ করতে পারবে, সে সেদিনকার জন্য আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। বুঝতে পারছে? SMS তোমাদেরকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আগে জানাই দেওয়া হবে, যে যার জেলা তার নিকটবর্তী স্থানে কোন ক্যান্টনমেন্টে পরীক্ষা হবে সেটা তোমরা জেনে যাবে SMS-এ। বুঝতে পারছিস? এরপরে শুধু লাইনে যাব, লম্বা হাসি, চেহারা সুন্দর, রেজাল্ট ভালো, ওই যুগ আর কিন্তু নাই। এই বর্তমান যুগে কম্পিটিশন অনেক বেশি, সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে যায়, সেটা বাসায় বসে হোক, যে জানে তার কাছে কে হোক, কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হোক, কিন্তু দুঃখজনক এটাই যে প্রস্তুতি থাকে খুব অল্প সংখ্যক ছাত্রের। আমি গেছি চাকরির পরীক্ষা নেওয়ার জন্য, সেখানে যদি আমি প্রস্তুতি না নিয়ে যাই তাহলে ওই পরীক্ষায় পাস করা খুবই কঠিন হয়ে যায়। এটা সব চাকরির পরীক্ষার নিয়ম। যেহেতু তোমরা একজন সৈনিক হইতে যাওয়া, এই সৈনিক হওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বুঝাতে পারছি কি? যাই হোক,